সালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন ইমাম টি টিউটোরিয়াল ভিডিও ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ ইমাম হোসেন, আপনাদেরকে জানাই স্বাগতম। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা টেলিগ্রামে একটি চ্যানেল খুলবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে এরকম ভিডিও আপনারা সবসময় পেতে পারেন। ভিউয়ার্স, টেলিগ্রাম চ্যানেল খোলার জন্য আমি প্রথমে আমার যে টেলিগ্রাম আছে টেলিগ্রামে প্রবেশ করবো। আপনাদের যদি টেলিগ্রাম আইডি না থাকে, আপনারা আগে টেলিগ্রাম আইডি খুলে রাখবেন। তো আমি আরেকটা ভিডিওতে কীভাবে টেলিগ্রাম আইডি খুলতে হয় আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। আমি আজকে টেলিগ্রাম চ্যানেল কীভাবে খুলবেন এটা দেখাবো। ভিউয়ার্স, টেলিগ্রাম চ্যানেল খোলার জন্য আমি প্রথমে টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করলাম। টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে আপনারা নিচে যে একটা কলমের চিহ্ন আছে দেখতে পাচ্ছেন, নিচে একটা কলমের চিহ্ন, নিচের ডান দিকে কলমের চিহ্ন, এই কলমের চিহ্নতে একটা ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। কলমের চিহ্নতে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন উপরে এই নিউজ, নিউ গ্রুপ, নিউ সিক্রেট সেট, নিউ চ্যানেল। তো আপনারা নিউ চ্যানেলে ক্লিক করবেন। আমি নিউ চ্যানেলে ক্লিক করলাম। নিউ চ্যানেলে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা হোয়াট ইজ এ চ্যানেল, চ্যানেল আর এ ওয়ান টু মেনি টুল ফর ব্রডকাস্টিং ইউর মেসেজ টু আনলিমিটেড অডিয়েন্স। তো আপনারা এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম। এখানে আপনারা চ্যানেলের নাম দিবেন। তা আমি নাম দিচ্ছি, আমি নাম দিলাম ইমাম টিউটোরিয়াল। দিয়ে এখানে আপনারা কিছু অর্থাৎ ডিসক্রিপশন লিখবেন, এখানে কী ধরনের ভিডিও শেয়ার করবেন। তো আমি একটা ডিসক্রিপশন এমনিতে লিখে দিচ্ছি, পরবর্তীতে আপনারা অবশ্যই এটা এডিট করে নিতে পারবেন। আমি একটা ডিসক্রিপশন দিয়েছি। ডিসক্রিপশন দেওয়া শেষে আপনারা যদি আপনাদের প্রোফাইল পিকচার দিতে চান, এখানে প্রোফাইলে ক্লিক, এই যে বাম উপরে বাম দিকে যে ক্যামেরা আইকনে গেলে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। এখান থেকে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো এখানে যে কোনো আপনারা প্রোফাইল পিকচার দিতে পারবেন, এটা কোনো সময় পরবর্তীতে পরিবর্তন করতে পারবেন। তা আমি একটা প্রোফাইল পিকচার এখানে দিয়ে দিচ্ছি আপাতত। তো আমি এখান থেকে এই ফিক্সারটা দিয়ে দিচ্ছি। আমি এই ফিক্সারটা দিয়ে এখানে ওকে করলাম। দেখছেন এইবার আমি ফিক্সার সেট করেছি, অর্থাৎ প্রোফাইল ফিক্সার। এবার আমি উপরে যে ডান দিকে টিক চিহ্ন আছে টিক চিহ্নতে ক্লিক করবো। আমি টিক চিহ্নতে ক্লিক করলাম। এখানে এটা পাবলিক চ্যানেল নাকি প্রাইভেট চ্যানেল, আমার তো অবশ্যই পাবলিক চ্যানেল। তো এখানে পাবলিক লিঙ্ক, আপনারা একটা লিঙ্ক তৈরি করতে পারবেন। আমি লিঙ্কটা তৈরি করে দিই। আমি এটা দিলাম, দিয়ে এখানে টিক চিহ্ন দিলাম। তো আমার টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। এবার আপনারা কাদেরকে এখানে অ্যাড করবেন চ্যানেলে, কয়েকজন থেকে আমি এখানে কয়েকজনকে অ্যাড করতেছি। তো এবার অ্যাড করা শেষে, এটা ঠিক চিহ্ন দেওয়া শেষে নিচে ডান দিকে তীর চিহ্ন আছে, তীর চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। এটা আমার চ্যানেল। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই আমার চ্যানেলটা তিন নম্বরে আছে, ইমাম টিউটোরিয়াল, চ্যানেল ফটো আপডেটেড। দেখতে পাচ্ছেন এই আমার চ্যানেলটা। এবার আপনারা এবার এখানে যা কিছু লিখতে পারেন, সব কিছু যা কিছু দিতে চান, ভিডিও যে কোনো কিছু আপনারা এখানে শেয়ার করতে পারবেন। ভিউয়ার্স, আমার আজকে ভিডিওটি পর্যন্ত, খোদা হাফেজ।